أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। কানে অস্বাভাবিক শব্দ হলে করণীয় কি, এই সমস্যাটিতে আমরা অনেকেই ভুগে থাকি, তো এ বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো আলোচনাটি শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও আলোচনা নিয়মিত শোনার জন্য। কানে অস্বাভাবিক শব্দ শোনা যায় এমন অনেক রোগী পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে টিনিটাস অর্থাৎ বাহ্যিক কোনো উৎস ছাড়াই অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়া বলা হয়। শব্দগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন শো শো, গুনগুন, হিস হিস, টিকটিক বা বাঁশি, ঘন্টা, বাতাসের প্রবাহ, ঝিঝি পোকা, মৌমাছি, এমনকি ঢেউয়ের গর্জনের মতো হতে পারে। এদের তীব্রতা মৃদু থেকে তীক্ষ্ণ হতে পারে, সাধারণত এক কানে অথবা উভয় কানেও অনুভূত হতে পারে। টিনিটাস আসলে কোনো রোগ নয়, বরং রোগের উপসর্গ, যে কোনো রোগের কারণে হতে পারে। টিনিটাস তিন ধরনের, সাবজেক্টিভ, বাইরে কোনো কোলাহল ছাড়া। রোগী যখন কোনো অর্থহীন শব্দ শুনতে পায়, এক্ষেত্রে শব্দটির তীব্রতা নানা রকম হতে পারে, কেউ জোরে শোনেন, কেউ আস্তে, কেউ কেউ 24 ঘন্টা একটানা শব্দ শোনেন, কেউ কেউ একটি নির্দিষ্ট সময়ে পর পর। এটি রোগীর ঘুমে অসুবিধা করে এবং রোগী মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। অবজেক্টিভ, এ ধরনের অস্বাভাবিক শব্দ যেটা রোগীর নিজের শরীর থেকে উৎপত্তি হয় বলে মনে করা হয়, যেমন বাতাস প্রবাহের মতো শব্দ, ঘূর্ণায়মান রক্তের প্রবাহ, মাথার মাংসপেশির সংকোচন, কানের ভেতরে মাংসপেশির সংকোচন। এক্ষেত্রে চিকিৎসকও স্টেথোস্কোপের সাহায্য শুনতে পান। অডিটরি হেলুসিনেশন, অনেক সময় রোগী নির্দিষ্ট সময় পর পর কথা বা কোলাহল শুনতে পায় যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে এ ধরনের শব্দ উৎপন্ন হয় যা রোগী ভাবে সে শুনছে। এটি মানসিক রোগ, যেমন সিজোফ্রেনিয়া বেশি হয়। কানের কিছু অপারেশন যেমন টিম্প্যানোটোমিতেও টিনটাস হতে পারে। টিনটাসের লক্ষণ, শরীরের কোনো অংশে অবশ অবশ লাগা বা ঝিমঝিম করা, কানে শুনতে অসুবিধা হয় বা কানে না শুনতে পারা, মাথা ঘোরা, এ রোগের লক্ষণ। করণীয়, টিনিটাস সমস্যা এড়িয়ে চলতে চাইলে উচ্চ শব্দযুক্ত পরিবেশে কাজ করা বা বসবাস করা যাবে না, কাত হয়ে কানের নিচে হাত রেখে ঘুমানো যাবে না, হেডফোন শুনতে হলে উচ্চস্বরে শুনবেন না, ওজন নিয়ন্ত্রণে রাখুন। এছাড়াও কটন বাড বা এ ধরনের কোনো কিছু দিয়ে কান চুলকাবেন না, এতে কানের পর্দা ফেটে গিয়ে কানে শুষ্ক শব্দ হতে পারে। কানে ময়লা জমবে তা বের করতে কাঠি ব্যবহার না করে অলিভ অয়েল দিন, এতে কানের ময়লাও বের হবে, পর্দাও ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া এ ধরনের সমস্যা একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, ভালো থাকবেন। তো বন্ধুরা, কানে অদ্ভুত সব আওয়াজ নিয়ে যারা বিড়ম্বনায় ভুগছেন, আশা করি আজকের আলোচনাটি তাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হয়, আর আমাদের আমাদের চ্যানেলটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনারা জানতে পারেন। আজ এ পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।